হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউ প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার বাইশ তেইশের পাঁচশো তিরাশি নাম্বার পেজে যে বাংলার একটি প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের এমসি টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের এক বলছে সে ভয়ানক দুর্লভ জিনিস এখানে দুর্লভ জিনিসটি হলো অপশান নাম্বার খ সন্ন্যাসীর পায়ের ধুলো একের দাগে দুই অপূর্বের বাবা বন্ধু ছিলেন অপশান নাম্বার গ নিমাই বাবু। একের দাগের তিন নদের চাঁদকে পিসিয়া দিয়া চলিয়া গেল অপশান নাম্বার ক সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার একের দাগের চার সে আকর্ষি আকর্ষী রসে শব্দের অর্থ অপশান নাম্বার গ ধনুকের ছিলা একের দাগের পাঁচ গুপ্ত গহর থেকে পশুরা বেরিয়ে এসে ঘোষণা করলো অপশান নাম্বার খ দিনের অন্তিম কাল। একের দাগের ছয় অসুখী একজন কবিতার ভাষান্তর করেছেন অপশান নাম্বার ঘ নবারুণ ভট্টাচার্য একের দাগের সাত বাংলা বাংলায় একটা কথা চালু ছিল অপশান নাম্বার গ কালি নেই কলম নেই বলে আমি মুন্সি একের দাগের আট কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল অপশান নাম্বার খ উনিশশো সালে একের দাগের নয় স্যানিটাইজ পেপার কথাটি অর্থ হলো অপশান নাম্বার ঘ সুগ্রাহী কাগজ একের দাগে দশ রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যটি কর্তাটি হলো অপশান নাম্বার ক ব্যতিহার ব্যতিহার কর্তা নেক্সট প্রশ্ন বলছে একের দাগের এগারো বিভক্তি প্রধান কারক হলো অপশান নাম্বার ক কর্মকারক একের দাগের বারো উপপদ তৎপুরুষ সমাস হলো অপশান নাম্বার ঘ নিসাচর একের দাগের তেরো দ্বন্দ্ব সমাসে প্রাধান্য পায় অপশান নাম্বার গ পূর্ব ও পরপদ একের দাগের চোদ্দ কর্ম কর্তৃ অনুপস্থিত থাকে অপশান নাম্বার ক কর্তা একের দাগের পনেরো তোমার গল্প তো দিব্যি হয়েছে যে বাচ্চে উদাহরণ অপশান নাম্বার ঘ ভাব একের দাগের ষোলো বাক্য মধ্যস্থ পদের অর্থ ও ভাবে সংগতি রক্ষা করে অপশান নাম্বার যোগ্যতা একের দাগের সাত সরি সতেরো পড় সবাই শুনি যে ধরনের বাক্য উদাহরণ অপশান নাম্বার ক নির্দেশক বাক্য